আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সঙ্গে চাপা শুটকি ভর্তা রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে একটা চুলায় প্যান নিয়ে নিয়েছি। প্যানটা চুলায় দিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তেলটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে রসুন। এখানে আমি গোটা রসুন নিয়েছি। রসুনটা আগে একটু হালকা করে ভেজে নেব, ঠিক হালকা করে ভেজে নেব, ব্রাউন করব না। কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি বড় সাইজ করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে রসুন এবং পেঁয়াজ দুটোই আমি ভেজে নেব। যা বলেছিলাম হালকা ভেজে নেব, জাস্ট হালকা, কারণ যেন ভর্তাটা কিছুক্ষণ রেখে খেতে পারি সেই জন্য কিন্তু আমার ভেজে নেওয়া হচ্ছে। তাছাড়া এই ভর্তাটা কিন্তু রসুন পেঁয়াজগুলো কাঁচা ভর্তা করলে বেশি ভালো লাগে। যেহেতু আমি কিছু সময় রেখে খাবো, সেহেতু আমি হালকা একটু ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমরা পেঁয়াজ রসুনটা তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একই ফ্রাই প্যানে শুটকি ভেজে নেব। তার জন্য সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি চাপা শুটকি ভেজে নেব। শুটকিটা খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে চাপা শুটকিটা আমি ভেজে নেব। তো নেড়ে চেড়ে সুন্দর করে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। এদিকে ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি শুটকি নিয়েছি, লাল মরিচটা, মানে শুকনো মরিচটা সুন্দর করে অনেক আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখলে বাটতে সুবিধা হয়। আর রসুন পেঁয়াজ ভাজাগুলো নিয়েছি, সঙ্গে লবণ নিয়েছি। এখন আমি এক এক করে বেটে নেব। তো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মরিচটা বাটার আগে। এখন আমি সুন্দর করে মরিচটা আগে বেটে নেব। তো মরিচ বাটা শেষ। এখন আমি রসুনগুলো সুন্দর করে বেছে নেব। যে রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছিলাম, এখন আমি রসুনগুলো বেছে তারপর রসুনগুলো আগে বেটে নেব। সবগুলো রসুন নেওয়া হয়েছে। এখন এই রসুনগুলো আমি মিহি করে বেটে নেব। তো রসুনগুলো কিন্তু সুন্দর করে মরিচের মতো ব্লেন্ড মিহি করে বেটে নিয়েছি। এখন আমি এখানে শুটকিটা বেটে নেব, যে শুটকিটা আমি ভেজে নিয়েছিলাম। তো শুটকিটা ছোটো ছোটো কাটা থাকে, এটা আপনারা সবাই জানেন কম বেশি, কারণ শুটকিটা যখন ভাজা হয় তখন স্কিনগুলো যদিও গলে যায় কিন্তু কাটা থাকে ছোটো ছোটো। তো আমি আরও সামান্য একটু লবণ দিয়ে ভালো করে শুটকিটাকে বেটে নেব, যেন কাটার অবশিষ্ট কোনো অংশ না থাকে। একদম মিহি করে শুটকিটা বেটে নেব। তো শুটকিটা আমরা খুব ভালো করে কিন্তু বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই ভর্তাটা এত ভালো লাগে, বিশেষ করে ঋতুমণি তো এই ভর্তা খুবই পছন্দ করে। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। আর সবগুলো মশলাই শুটকি সহ মিহিন করেছি, বাট পেঁয়াজটা কিন্তু আমি একদম মিহিন করব না। একটু দানা দানা থাকবে, একটু আস্তে আস্তে থাকবে, ভাঙা ভাঙা থাকবে, এরকম একটাভাবে পেঁয়াজগুলো খালি ছেঁচে নেব, জাস্ট ছেঁচে নেব। তো এখন এভাবে আমি সম্পূর্ণ ভর্তা কমপ্লিট করে নেব। আর এই ভর্তাটা আমার বেশিরভাগ ক্ষেত্রে বাসায় থাকে, আমার বড় মেয়েটার জন্য এটা বানাইতে হয়, কারণ ঋতুমণি খুব লাইক করে, ও যদি এই ভর্তাটা পায় ওর আর কিছু লাগে না। তো যে কোনো কিছু দিয়েই ওর ভর্তাটা পছন্দ করে, যেমন তোমার চিতপিঠা ভর্তা, চাপটি, এই ধরনের কিছু পাইলে পোলাওর সঙ্গে, বিরিয়ানির সঙ্গে ও এটা খুব লাইক করে খায়। তো আমি আপনাদের সঙ্গে সহজভাবে এই রেসিপিটা আসলে শেয়ার করলাম, কারণ ভর্তা সবার কাছে ভালো লাগে, তাই না? যাই হোক, আগে আমি ভর্তাটা কমপ্লিট করি। আমি এই পেঁয়াজগুলো ছেঁচে নিচ্ছি সুন্দরভাবে, যেন একটু ছাপা ছাপা থাকে। তো আমার কিন্তু এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও বাটা হয়ে গেছে। এখন শুধু জাস্ট হাত দিয়ে মেখে নেব। আর এখন আমি হাত দিয়ে পুরো ভর্তাটাই মিক্স করে নেব। তো এখন আমি সুন্দর করে পুরোটা ভর্তা মিক্স করে নিচ্ছি একদম হাতের সাহায্যে।
ভর্তা হবে আর হাত হবে না, সেটা কি হয়? এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি পুরো ভর্তাটাই মিক্স করে নেব। আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার কাছে বিশেষ করে। তো হয়ে গেছে, এখন আমি ভর্তাটা তুলে নেব একটি বাটিতে। তো মনে হচ্ছে এখনই কিছুটা ভাত মেখে খেয়ে ফেলি। তো যাই হোক, সম্পূর্ণ ভর্তা কমপ্লিট। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুবই সহজভাবে ছোট্ট একটা রেসিপি, পাটায় বাটা চাপা সুটকি ভর্তা। আর এই ভর্তাটা অসম্ভব মজার, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হব। তো মুখে লেগে থাকার মতো একটা ভর্তা সবাই একবার হলে ট্রাই করে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।